পুরুলিয়ার একটি ছোট্ট গ্রাম বরন্তি। পাহাড়ে ঘেরা এই বরন্তি গ্রামে এলে দেখতে পাবেন আদিবাসীদের সহজ সরল জীবনযাপন। শহর কলকাতা থেকে একদিনের ছুটি ম্যানেজ করতে পারলে সহজেই চলে আসতে পারবেন বন পলাশের দেশ বরন্তি। বরন্তি জায়গাটি কেন এত জনপ্রিয়, কারণ বরন্তি বেড়াতে এলে হাতের নাগালেই পেয়ে যাবেন মুরাডি পাহাড়, বরন্তি লেক, শালপিয়ালের জঙ্গল, মনোরম রিসর্ট, আরও কত কিছু। কর্পোরেট কালচারের বাইরেও যে একটু অন্য জগৎ আছে, এখানে বেড়াতে এলে সেই অভিজ্ঞতার সাক্ষী থাকবেন। বরন্তি সহজে কিভাবে আসবেন? হাওড়া অথবা শিয়ালদা থেকে আদ্রা অথবা আসানসোল নেমে তারপর লোকাল ট্রেনে মুরাডি চলে আসুন। তারপর মুরাডি থেকে সড়ক পথে বরন্তি, দূরত্ব 6 কিলোমিটার। আমরা বরন্তিতে এসে উঠেছিলাম মানভূম রিসর্টে। রিসর্টটি আমাদের খুব পছন্দ হয়েছিল। চারিদিকে ফুলের বাগানে ঘেরা ছোট্ট রিসর্ট। এই রিসর্টে সব ধরনের রুম পেয়ে যাবেন, নর্মাল থেকে ডিলাক্স। আমরা একটি স্ট্যান্ডার্ড রুম ভাড়া নিয়েছিলাম, ভাড়া পড়েছিল 800 টাকা। রিসর্টের কন্ট্যাক্ট নাম্বার আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, প্রয়োজনে যোগাযোগ করে নিতে পারেন। এই রিসর্টের নিজস্ব কিচেন আছে, চাইলে এখান থেকেও খাবার অর্ডার দিতে পারেন। এই রিসর্টে সম্পূর্ণ অর্গানিক খাবার গেস্টদের পরিবেশন করা হয়। যারা রিসর্টে আসবে তারা অগ্রিম কি করে বুকিং করবে? আর যারা রিসর্টে আসবে আপনারা আমাদের ব্যাংকের ডিটেলস আছে। আচ্ছা, আমাদের ফোন করলেও ফোন করে আমরা রিসর্টের নাম্বারে ব্যাংকের ডিটেলস আছে দিয়ে দেবো। ওইখান থেকে 50 রুমের 50% টাকা অ্যাকাউন্টে ভরে দিলে আমি আবার এখান থেকে বিল করে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। রিসর্ট থেকে বেরিয়ে শাল পলাশের জঙ্গলে ঘেরা রাস্তা ধরে আমরা ক্রমশ এগিয়ে চললাম। কিছুক্ষণ পর পথের ধারে একটা দোকানে দাঁড়িয়ে প্রাতঃরাশ সেরে নিলাম। সকালের খাবার খেয়ে পৌঁছে গেলাম বরন্তি ড্যামের রাস্তায়। দূরে দেখতে পাচ্ছি মুরাডি পাহাড়, আর তার কোলেই বিশাল শান্ত বরন্তি লেক। কুয়াশার কারণে পাহাড় এবং তার আশেপাশের দৃশ্যগুলি একটু ঝাপসা লাগছিল, তবুও প্রথম দর্শনেই আমরা মুগ্ধ হয়ে গেলাম। সমগ্র বরন্তি ঘিরে রয়েছে পলাশের জঙ্গল। বসন্তকালে এলে চারিদিক একেবারে লালে লাল। বরন্তি পুরুলিয়ার রঘুনাথপুর সার্কিটের মধ্যে পড়ে। বরন্তি নামের উৎপত্তি কিভাবে হলো এখনও সে বিষয়ে সঠিকভাবে জানা যায়নি, তবে গ্রামটির আসল নাম হল রামজীবনপুর। কিন্তু লোকমুখে আদিবাসীদের এই গ্রামটি বরন্তি গ্রাম হিসেবেই বেশি পরিচিতি লাভ করেছে। আমরা হাঁটতে হাঁটতে একটা ছাউনির সামনে চলে এলাম। ছাউনিটি তৈরি করা হয়েছে খেজুরের ডালপালা দিয়ে। একজনকে দেখতে পেলাম খেজুরের গুড় তৈরি করছে। এই সমগ্র এলাকায় খাঁটি নির্ভেজাল খেজুরের গুড় পাওয়া যায়। এখান থেকে বাড়ির জন্য গুড় কিনে নিয়ে আসতে পারেন। চারিদিকটা অসম্ভব সুন্দর। হাঁটতে হাঁটতে ড্যামের কাছে পৌঁছে গেলাম। অন্যান্য ড্যামের মতো এই ড্যামটি অতটা বড় না, ছোট্ট ড্যাম। কৃষিকার্যে খরার সময় এই ড্যামটি থেকে জল সেচের কাজে ব্যবহার করা হয়। আরেকটু এগোনোর পর মুরাডি পাহাড়ের একেবারে কাছে চলে এলাম। দেখতে পেলাম একদল গরু পাহাড়ের কোলে আপন মনে ঘাস খাচ্ছে।
এখানেও বেশ কিছু রিসর্ট দেখতে পেলাম, চাইলে এখানেও রাত্রি যাপন করতে পারেন। এখানে এলে নামমাত্র খরচে নিবিড় প্রকৃতির সান্নিধ্য লাভ করতে পারবেন। পুরুলিয়ার প্রত্যেকটি জায়গার মতোই এই জায়গাটিও অপরূপ সৌন্দর্যে ভরা। আশা রাখবো ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে মতামত জানিয়ে একটা ছোট্ট লাইক দিয়ে দেবেন। আজ এখানেই শেষ করছি, ফিরে আসবো আগামী এপিসোডে আরেকটি নতুন ঘোরার ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন এবং সুস্থ থাকুন।